সোমবার বিসিএ এর সাউথ ইস্ট রিজিয়নের সা সিক্রেট রেস্টুরেন্টে নির্বাচন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়েন্ট কনভেনর ইয়ামিম দিদার, স্বাগত বক্তব্য রাখেন কনভেনর ওয়াহিদ রহমান বুলু। নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ সোলেমান নতুন কার্যকরী নির্বাহী কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট শাহ মালিক আজাদ, সাধারণ সম্পাদক সৈয়দ হাসান আহমেদ ও কোষাধ্যক্ষ আমিনুর রশিদ সেলিম সহ 21 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত প্রেসিডেন্ট শাহ মালিক আজাদ, সাধারণ সম্পাদক সৈয়দ হাসান আহমেদ এবং আরও বক্তব্য রাখেন বিসিএ প্রাক্তন প্রেসিডেন্ট পাশা খন্দকার এবিএম, বিসিএ প্রাক্তন প্রেসিডেন্ট কামাল ইয়াকুব, বিসিএ প্রেসিডেন্ট ওলি খান এমবিএ, সেক্রেটারি জেনারেল মিটু চৌধুরী, ট্রেজারার টিপু রহমান, কাউন্সিলর জাহাঙ্গীর হকসহ আরও অনেকে। আজকে আমাদের নতুন সারি রিজনের নতুন কমিটি হয়েছে। আমাকে সভাপতি বানিয়েছেন, প্রেসিডেন্ট বানিয়েছেন। আগামীতে আমরা সারি রিজনের উন্নয়ন করার জন্য যে কাজ করতে যাব সেটা আপনারা দেখতে পাবেন। আমি বিশেষ করে ধন্যবাদ সবাইকে জানাইতে চাই, সারিবাসীকে, যে আমাদেরকে আবারও নির্বাচিত করেছেন এই কমিটি। ইনশাল্লাহ আমরা আগামীতে সুন্দরভাবে কাজ করব, আর আমরা সেন্ট্রাল আমাদের বিসিএ সেন্ট্রালটাও আমরা কন্ট্রিবিউট করব। আজকে আমরা সারা রিজনের নির্বাচন দীর্ঘদিন পরে হয়েছে, প্যান্ডামিকের জন্য ওটা ডিলে হয়ে গেছিলো, এবং আমরা নতুন করে দায়িত্ব নিয়েছি এবং আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি, জেনারেল সেক্রেটারি। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের এই নতুন কমিটি যাতে সারা রিজন থেকে পুরাটা ভালোভাবে আমরা কাজ করে দিতে পারি এবং বিসিএর স্বার্থে ক্যাডারের স্বার্থে কাজ করতে পারি, সেই প্রত্যাশাই রাখছি। ধন্যবাদ।